আধুনিক বিশ্বের দ্রুত শিল্পায়ন ও নগরায়নে ব্যস্ত নাগরিক সংস্কৃতি এখন বদলে যাচ্ছে। মানুষ ভুলতে বসেছে পারিবারিক মূল্যবোধ আর দেশীয় সংস্কৃতি, ফলে সমাজে বাড়ছে কিশোর অপরাধের মতো ঘটনা। সাম্প্রতিক সময়ে প্রবাসে এ ধরনের সমস্যা জটিল আকার ধারণ করছে। এ থেকে পরিত্রাণের জন্য শিশু কিশোরদের পারিবারিক কাঠামোয় বড় করা এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষা দেওয়ার পরামর্শ কমিউনিটি নেতাদের। আমাদের গ্রিস প্রতিনিধি জাকির হোসাইন চৌধুরীর উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসে বাংলার মুখ টকশো থেকে আরও জানাবেন নাজিয়া আফরিন রিয়া। আধুনিক বিশ্বের উন্নত দেশে সর্বাধুনিক সব সুযোগ সুবিধায় বেড়ে উঠছে নতুন প্রজন্ম, যেখানে বাধাহীন স্বাধীনতায় বড় হয়ে ওঠা এসব শিশু কিশোররা অনেক সময় জড়িয়ে পড়ছেন নানা অপরাধে, যার জন্য প্রবাসের ভিন্ন সংস্কৃতি ও অপসংস্কৃতিকে দুষছেন অনেক প্রবাসী। তবে ব্যস্ত নাগরিক জীবনে পারিবারিক মূল্যবোধের নিয়ন্ত্রণ আর পরিবার কেন্দ্রিক স্নেহ ভালোবাসার বন্ধনটা কিছুটা ফিকে হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে বলেও মনে করেন অনেক সমাজবিজ্ঞানী। তাই তো প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবক ও সমাজ সচেতন ব্যক্তিবর্গদের এগিয়ে আসার আহ্বান কমিউনিটির নেতাদের। তাদেরকে যদি সুষ্ঠু সুন্দরভাবে ওই পথ থেকে ফিরে ইয়া সুষ্ঠু একটা দাঁড়ায় নিয়ে আসার চেষ্টা করে, আমার মনে হয় এখন এটা করা সম্ভব। এবং আমরা ওই ধরনের খুব একটা যে কিশোর কিশোরী যারা আছে খুব একটা খারাপ অবস্থার মধ্যে আছে তা এখন বলবো না, তবে এই যেহেতু এটা একটা প্রবাস আর বিশেষ করে আমাদের একটা সহশিক্ষা এখানে আছে, এখানকার একটা সংস্কৃতি আমাদের একটা সংস্কৃতি, সেই জায়গাতে থেকে যে সময়টুকু যে সমস্যাগুলো হইতেছে এটা আমার মনে হয় আমরা অভিভাবক এবং সমাজ সচেতন ব্যক্তিবর্গ যারা আমাদের এই কিশোর কিশোরীদেরকে যদি আমরা প্রপারলি গাইড দিতে পারি তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলো হবে না। ছেলেমেয়েরা যাতে ভুল পথে পা না বাড়ায় সেক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা সবচেয়ে বেশি, যেখানে পারিবারিক শিক্ষা ও পরিবার কেন্দ্রিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা এমন একটা দেশে বসবাস করি মনে করেন এখানকার মানে সম্পূর্ণ কালচার আলাদা, আমাদের কালচার কিন্তু আলাদা, এবং এটা কিন্তু যে কথাটা আপনি বললেন যে অনেকটা বিষয় কিন্তু এখানে ওপেন, সেই হিসাবে মানে এই বাবা মা বিশেষ করিয়া বলেন বা অথবা আমাদের অভিভাবক যারা আছেন তাদেরকে খুবই ভালোভাবে দেখতে হবে এদেরকে, বা তাদের পড়াশোনার পাশাপাশি বিশেষ করিয়া মানে বাবা মায়েরা বিশেষ করিয়া ছেলে মেয়েদেরকে কিন্তু প্রচুর ভাবে সময় দিতে হবে, যাতে বেশিরভাগ ছেলে মেয়েরা যাতে তাদের মোটামুটি একটা কাছে থাকে। সেই ক্ষেত্রে হলে আমার মনে হয় এই ধরনের মানে মানে সমস্যায় ভুক্তভোগী হওয়ার কোন সমস্যা হবে বলে আমার মনে হয় না। মুক্ত পৃথিবীর অবাধ স্বাধীনতায় বাধাহীন সাংস্কৃতিক পরিসরও যেন শিশু কিশোররা তাদের নিজস্ব সংস্কৃতি আর মূল্যবোধকে ভুলে না যায়, সেজন্য মাঝে মধ্যেই দেশীয় শিল্প সংস্কৃতির আয়োজনে তাদের যুক্ত রাখতে হবে, তবেই উন্মুক্ত আকাশ সংস্কৃতি ও শিশু কিশোরদের ক্ষতি করতে পারবে না, বাড়বে না কিশোর অপরাধের ঘটনাও, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। নাজিয়া আফরিন রিয়া, বাংলা টিভি, নিউজ ডেস্ক।